হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদাস কুকিং ওয়ার্ল্ড। যেহেতু সামনে রমজান আসছে আর প্রচণ্ড গরম, তাই রমজানের স্পেশাল তরমুজের জুস নিয়ে আবারও হাজির হয়েছি। এই রমজানে একঘেয়েমি শরবত বা জুস না খেয়ে একেবারে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এক এক দিন এক এক শরবত বা ফলের জুস বানিয়ে পরিবেশন করা যায়। এতে কিন্তু টেস্টেরও হেরফের হয় না। যেহেতু গ্রীষ্মকাল আর প্রচণ্ড গরম, এখন কিন্তু তরমুজও অ্যাভেলেবল। তরমুজ অনেকেই পছন্দ করে। মিষ্টি রসালো স্বাদের এই ফলটিতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ থাকায় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি তরমুজ, সাথে দিয়ে দিব অরেঞ্জ জুস। আপনারা চাইলে এখানে লেবুর জুসটাও ব্যবহার করতে পারেন, বা যে কোনো ভিটামিন সি জাতীয় ফল এখানে ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, কেউ চিনিটা অ্যাভয়েড করতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে কিন্তু আমি সামান্য বিট লবণও ইউজ করেছি, আমার ভিডিওটা এখানে একটু কেটে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তরমুজের কিছু উপকারিতা আমরা জেনে নিই। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, এটি শরীরের জমে থাকা টক্সিন পরিষ্কার করে। তরমুজে 92% পানি থাকায় গরমের সময় ঘামের কারণে যে পানি শূন্যতা তৈরি হয় তা দূর করতে ভূমিকা রাখে। তরমুজে ভিটামিন ও খনিজ থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটা খেলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ থাকে। জুসটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন জুসটিকে একটি ছাঁকুনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নিব, যেন জুসটা স্মুথ হয়। আপনারা ছাঁকতে না চাইলে কোনো সমস্যা নেই, না ছেঁকেও এটা খাওয়া যাবে। আমার জুসটা পুরোপুরি ছাঁকা হয়ে গিয়েছে। এখন এটিকে আমি একটি গ্লাসে পরিবেশন করে নেব। এই রমজানে আমরা একই রকম শরবত না খেয়ে ডিফারেন্ট স্টাইল ট্রাই করতে পারি। রমজান স্পেশাল আর অনেক জুস বা রমজানের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।